কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে খোয়াইয়ে গর্জমান মিছিল সংঘটিত হয়। এই মিছিলে কারা কারা নেতৃত্ব দিয়েছেন দেখুন বিস্তারিত। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে খোয়াইয়ে গর্জমান মিছিল। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক জনস্বার্থ বিরোধী বাজেটের প্রতিবাদে মঙ্গলবার গর্জমান মিছিল সংঘটিত হয় খোয়াইয়ে। বেলা 12টার সময় সিপিআইএম এর জেলা কার্যালয়ের সামনে থেকে পার্টির মহকুমা কমিটির ডাকে বের হয়ে যায় এদিনের মিছিল ব্যানার। মিছিলের পুরো ভাগে ছিলেন পার্টির মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দীপ বর্মা, রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য সুখেন্দু বিকাশ দে, জেলা সম্পাদক মন্ডলীয় সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা কমিটির সদস্য শুক্লা সেনগুপ্ত ও মহকুমা সম্পাদক মন্ডলীয় সদস্য অলয় রায়, নন্দলাল দেব বর্মা প্রমুখ নেতৃবৃন্দ। সুভাষ পার্ক বাজার অতিক্রম করে স্বামী বিবেকানন্দ সরণি ঘুরে লালছড়া হয়ে শ্রীনাথ বিদ্যানিকেতন মোড় পরিক্রমা করে আবার পার্টি অফিসে ফিরে আসে। আমাদের দেশে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী সহ পাঁচটি বামপন্থী দল কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানাই। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আজ খোয়াই শহরে আমরা একটি মিছিল সংগঠিত করি। আপনারা জানেন যে গত 1 ফেব্রুয়ারি আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমাদের দেশের পার্লামেন্টে 2020-21 অর্থ বছরের সাধারণ বাজেট সেখানে পেশ করেছেন। স্বাধীনতার 73 বছরে এত দীর্ঘ বাজেট আমরা এর আগে কোনো অর্থমন্ত্রীকে পড়তে শুনিনি। 2 ঘন্টা 41 মিনিট সময় নিয়ে তিনি বাজেট পাঠ করলেন, তারপরে শেষ করতে পারলেন না। কিন্তু যাই হোক, সেটা বড় বিষয় না। আমরা যে কথাটা বলতে চাইছি যে আমাদের দেশ আজ এক গভীর অর্থনৈতিক সংকটে। এই সংকট থেকে বেরিয়ে আসবার জন্য যখন আমাদের দেশের কিংবা বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা, যারা অর্থনীতি নিয়ে চর্চা করেন, তারা যখন পরামর্শ দিচ্ছেন আমাদের সরকারকে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের হাতে কিভাবে টাকা পৌঁছে দেওয়া যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করবার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি, আমাদের দেশের বিজেপি নেতৃত্বাধীন এই সরকার সেখানে সম্পূর্ণ উল্টো পথ ধরে তারা চলতে শুরু করেছে। একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য, কর্পোরেটদের বিভিন্নভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা একের পর এক নীতি গ্রহণ করে চলেছে। এবং আমরা দেখলাম এই বাজেটের মধ্যে MDN রাডার মতো প্রকল্প, শিক্ষা, সমাজ কল্যাণ ইত্যাদি প্রকল্প, যে সমস্ত প্রকল্পগুলির মধ্য দিয়ে সাধারণ মানুষ উপকৃত হন সবচেয়ে বেশি, এক কথায় জনকল্যাণকামী যে প্রকল্পগুলি রয়েছে সেখানে বরাদ্দ আরো কমিয়ে দেওয়া হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবে আগামী দিনে মানুষের দুর্ভোগ আরো বাড়বে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাজ্যের মধ্যে যে একটা দুর্বিষহ পরিস্থিতি চলছে, মানুষ কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা আজকের এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলাম। ব্যুরো রিপোর্ট, হলাবোল।